চলে এসেছে শীতের মৌসুম, আর এই শীতে নারী ও পুরুষ যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তায় থাকে তা হলো ত্বকের রুক্ষতা বা শুষ্ক ভাব। শীতে এই সমস্যার সম্মুখীন হয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এ সময় অনেকেই আমরা অনেক নামি দামি ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি, কিন্তু ত্বকের ধরনের সঙ্গে মিলিয়ে সঠিক ক্রিমটি বাছাই করতে ভুল করেন বেশিরভাগ মানুষ। ত্বক নিয়ে দুশ্চিন্তা না করে ও ভালো ময়েশ্চারাইজারের খোঁজে এদিক ওদিক না করে ঘরেই প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন শীতের ময়েশ্চারাইজার। এতে বাড়তি টাকা খরচ হবে না, ত্বক থাকবে কোমল ও সুন্দর, একই সঙ্গে বাড়বে ত্বকের উজ্জ্বলতাও। রূপ বিশেষজ্ঞরা মনে করেন প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করলে ত্বকের স্বাস্থ্য দীর্ঘ সময় ভালো থাকে। শীতে লেবু, গ্রিন টি, মধু ও গ্লিসারিন দিয়ে তৈরি ময়েশ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা। এখন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন এই ময়েশ্চারাইজার। 3 চা চামচ গ্লিসারিন, 2 চা চামচ মধু, 2 চা চামচ গ্রিন টি ভেজানো চা এবং 1 চা চামচ লেবুর রস নিন। একটি পাত্রে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিন, এমনভাবে মেশাবেন যেন পেস্টটি মিশ্রণ হয়। এরপর ওই মিশ্রণটি একটি কাচের পাত্রে রাখুন, অবশ্যই মুখ ভালো করে আটকে রাখবেন। এই মিশ্রণটি ময়েশ্চারাইজার হিসেবে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। হালকা হাতে ত্বকে লাগিয়ে নিন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি, বিদেশি না বাংলাদেশি? গ্রিন টি ত্বকে অ্যান্টি অক্সিডেন্টের যোগান দেয়, এতে ত্বক দূষণ মুক্ত থাকে। মধু ত্বককে আর্দ্র রাখে এবং উজ্জ্বল করে। লেবুতে থাকে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। শুধু তাই নয়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও বেশ উপকারী।